মামনি পড়াশোনা কেমন হচ্ছে? তো এই বাড়ি থেকে আবার এই বাড়িতে পৌঁছে পাম্পাস হলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন, আর আমরা খুব ভালো আছি। তো এখন দুজনে রেডি হয়ে গেছি, এখন ঘুরতে সময় হচ্ছে সকাল 8:15। তো এখন যাচ্ছি বাড়ি। তো যাই হোক, আজকে ভিডিওটা দেখতে থাকুন আর সারাটা দিন আপনাদের সঙ্গে থাকুন। মানে আপনি একাই যাব আর ইনি হচ্ছে ডিউটি করে যাবেন, মানে সেই 4টের পর হলেও অবশেষে ওষুধ। তো যাই হোক, তো আমি এখন বাসের মধ্যে উঠে বসে গেছি আর মায়ন্তীবাবু আমাকে বাসে তুলে দিতে এসেছেন, মানে সঙ্গে ভারী ব্যাগ ছিল, তো সেই কারণে বাসে তুলে দিয়ে আর ও অফিস বেরিয়ে যাচ্ছে। আরে উঠতেই পারছি না তো, কি করবো তো এমন, বাবা কি লজ্জা পাচ্ছে। আমি নিচে দেখলাম দুজনকে, বাপরে বাপ, সবার তো ফিরলাম, সকালে টিফিন খেয়েছি, জল খেতে ভুলে গেছি। জল দে, জল দে বাবু, আগে জল দে বাবু। বাবু তুমি কেমন আছো? তুমি ভালো আছো? দেখি একটা হামি দেখি, তাহলে বুঝতে পারবো তাহলে ভালো আছো। একটা হামু দাও, ওলে ওল, আরেকটা 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 আরেকটা, কপালে কপালে, বাবা এর নিচে বসেছিল দেখলাম বাবার দোকানে, যা দেখছে মেজমা বাস থেকে নেমেছে ব্যাস সোজা গিয়ে ওপরে একদম। হ্যাঁ ও খবর খবর দিচ্ছে মেজমা এসে গেছে বলে। আমার এই পড়াশোনা কেমন হচ্ছে? কিরে ভালো হচ্ছে বলে বাবা, ভালো কোথায় নিমন্ত্রণ রে বাবা? সেই বাড়িতে, সেই বাড়িতে কি আছে? এসেই সবাই মিলে খেতে বসে গেছি, এখানে বেগুন ভাজা, লাউ শাকের তরকারি, ফুলকপি, মাছ, আর এখানে সুন্দর একটা জিনিস, বাহ, চালতার আচার। তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে ছোড়দার দোকান বন্ধ করে রেডি হচ্ছে। ছোড়দা, মমতা আর বাবু তিনজন মিলে যাবে নিমন্ত্রণ বাড়িতে, তো সেই কারণে রেডি হওয়া। আর এখন ওইদিকে আমি ভাইকে মানে আনতে আসতে বলেছি, তো আসলে আমিও আমার বাড়িতে চলে যাব। তো যাই হোক, এখান থেকে এখন ওই বাড়িতে যাবো, মানে আমার বাড়িতে যাবো। মানু টাটা, ভালোভাবে পড়াশোনা করো, পরীক্ষাটা দাও ভালোভাবে, তারপর মেজমার বাড়ি, ঠিক আছে? পরীক্ষা হয়ে গেলে দু চার দিনের জন্য মিনিমার বাড়ি থেকে ঘুরে যাবি, ঠিক আছে? সেই আনন্দে এখন ভালোভাবে পড়াশোনা করো, ঠিক আছে? দোকানটা খোল, চলো বাবু, টাটা বাবু রে, এই বাবু পড়াশোনা করবে, কিন্তু টুপসি এবার পরীক্ষা, না পড়াশোনা করলে লিখতে পারবি না। চলো চলো চলো, ও কি সুন্দর এখানে বেগুন বাড়ি রে, একদম এখনো হয়নি। বাহ মা চলে এলাম। তো এই বাড়ি থেকে আবার এই বাড়িতে পৌঁছে গেছি, এগুলোই হচ্ছে মানে কি বলবো, এখানে আসলে আমার এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি করতে করতে মানে সময় শেষ, আবার যাওয়ার সময় হয়ে যায়, যাওয়ার সময়।
তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন নারকেল কাটা হচ্ছে, মানে ডাবের থেকে একটু বেশি আর কি নরম নারকেল, তো ওইটা পেয়ে আমি ভীষণ খুশি। তো এরকম নারকেল মানে অনেক বছর পর আর কি খাচ্ছি। তো যাই হোক, এখন সবাই মিলে খেতে খেতে গল্প হচ্ছে, আর এরপর রেডি হয়ে যাব বিয়ে বাড়ি। এ বা মাকে ফোন করে তো বলো চলে এসো, ওই মুচি ঘাটে আছে, মুচি ঘাটে দিতে গেলুম। হ্যাঁ, ওই তুমি নিতে আমার দেরি হয়ে যাবে, কখন যাব না যাব। চলো মা চলো, আমি আর মা এখন যাচ্ছি বিয়ে বাড়ি। মানসী বসুন, এটা আমার বেস্ট ফ্রেন্ড, কত বছর পর দেখা, কত বছর পর, তাই 10 বছর। হ্যাঁ হ্যাঁ, 10 বছর পর, আরো বেশি তো কম না। না একবার আমি ওই মানে কলকাতা যাওয়ার আগে তোর সঙ্গে দেখা হয়েছিল, হ্যাঁ সেই এতে ম্যাজিক গাড়িতে। হ্যাঁ ম্যাজিক গাড়িতে, তারপর থেকে বাবা সেই মরার পরে। তো যাই হোক, আজকে মানে দেখা পাবো বলে ভাবতেই পারিনি জাস্ট। তো শুক্লা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, আর ওখান থেকে সোজা চলে গেছিলাম বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়িতে গিফট পৌঁছে দিয়ে আবার বাড়ি ফিরে এসেছি। বাড়ি ফিরে এখন মানুষই যত রকমের মানুষই সাজের জিনিস আর কি সবকিছু। আমার অবস্থা হচ্ছে এই, আর এই সব দিয়ে এখন আমাকে পালিশ করা হবে। পালিশ করার পর দেখা যাক আমাকে কেমন দেখতে লাগে। তো যাই হোক, এখন মানুষই সাজুগুজু করাবে। চলো, এই বসে পড়লাম সাজুগুজু করতে। ও মা গো, আমার চুলগুলো তো মানুষই নুডলস বানিয়ে দিল। করবে সাজাচ্ছে ধরো তো মা, আমার কি সুন্দর লাগছে এখন। তো বুদি বিয়ে দিয়ে যাচ্ছে, চুল বাদেই লুক পুরো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ গো বুদি, আর দিদি বুদির বিয়েতে বুদি যা সেজেছিল, বুদি বুদির বিয়েতে বুদি সাজে না এত সেজেছিল। ও মা গো, মানুষই আমার কি সাজালে গো। তো আমরা সবাই রেডি হয়ে গেছি আর মাইতি বাবু এসে গেছেন। এখন আমরা সবাই যাচ্ছি, যাই হোক চলো। মানুষ আমার অবস্থা, এখন ঘড়িতে সময় 9:40। তো আমরা আসার আগেই অনেক লোক আর কি এখান থেকে বেরিয়ে গেছেন। তো যেহেতু একটু রাত হয়েছে, শীতের রাত, তো যাই হোক মাইতিবাবু দেরিতে ফেরার কারণে আমাদের এত দেরিতে বিয়ে বাড়িতে আসা। তো অনেক চেষ্টার পর অবশেষে একটা ফটো তুলতে পারলাম, তো সেটাই শেয়ার করলাম। আমি হঠাৎ করে দেখি ভয় পেয়ে। এটা হয়ে গেলে না তো অত বেশি ভিড় হয় না। তো খেতে গিয়ে এসে দেখি পুরো বিয়ে কমপ্লিট হয়ে গেছে। তো কি আর করা যাবে, বিয়েটা দেখা হলো না। রোগা দেখলে কি হবে, ক্ষমতা আছে। আলাদা কাজে দেবে না কি
আমরা সবাই মাত্র সবে ফিরে এলাম। হে ও আচ্ছা আচ্ছা, তোমার বড় দেখাচ্ছে, কি হলো? ও পুড়ে গেছে, এমন পান খেয়েছি। এই এতক্ষণ ধরে সাজলাম, এই একটু বসে থাকি এরকম করে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে গুড নাইট, আজকের মতো টাটা।